আমরা এই অঙ্কটা কিভাবে a এর মান বের করা যায়, কি লেখা আছে অঙ্কে? যদি 2 log 8 বেস a ইকুয়াল p হয় এবং 2 log 2 বেস 2a ইকুয়াল q হয় এবং q মাইনাস p ইকুয়াল 4 হয় 4 হয় তবে a এর মান কত? দেখো তুমি এই জায়গা থেকে a কে রিপ্রেজেন্ট করতে পারবা, কিন্তু a রিপ্রেজেন্ট হবে a দ্বারা, q দ্বারা, সরি p দ্বারা, p দ্বারা। আর এই জায়গা থেকেও a কে রিপ্রেজেন্ট করতে পারবা, বাট a রিপ্রেজেন্ট হবে q দ্বারা। তার মানে একটা রাশি আসতেছে যে a ইকুয়াল সামথিং টু দি পাওয়ার কিউ আর সামথিং টু দি পাওয়ার পি, এরকম আর একটা রাশি আসতেছে a ইকুয়াল সামথিং টু দি পাওয়ার কিউ। তাহলে তুমি জিন্দেগিতে কখনোই তুমি a এর মান বের করতে পারবে না। কিন্তু এখানে একটা ব্যাপার দেখো যে কিউ মাইনাস পি ইকুয়াল 4, তাহলে এখানে কিউ এবং পি এর মাঝে একটা সম্পর্ক দাঁড় করিয়েছে। তাহলে ওখানে একবার এ রিপ্রেজেন্ট হচ্ছে পি দ্বারা আর একবার এ রিপ্রেজেন্ট হচ্ছে কিউ দ্বারা। আমরা যে কোনো জায়গায় কিউকে পি দ্বারা অথবা পি কে কিউ দ্বারা কিন্তু বদলিয়ে দিতে পারি, রিপ্লেস করতে পারি। তখন কিন্তু আর কিউ আর পি আলাদা থাকবে না, তখন পি পি আসবে। যদি আমরা পি এর মান বের করতে পারি অথবা যদি কিউ এর মান বের করতে পারি, সেক্ষেত্রে এখানে পি এর মান বসিয়ে দিয়ে আমরা এ এর মান বের করতে পারবো। দ্যাটস দ্য লজিক, এটাই লজিক ম্যাথমেটিক্সে। ওকে, তাহলে কীভাবে হয় একটু দেখি আমরা। দেয়া আছে টু লগ এইট এ পি, এটাকে কিভাবে লেখা যেতে পারে? লগ এইট আমাদেরকে বলেছে এর মান বের করতে, তো লগ তো থাকবে না, আসলে লগকে আগে উঠিয়ে দিতে হবে। তো টুটাও পাশে পার করে নিয়ে যাও, কত হবে এইট, সরি 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 টু পি। আচ্ছা, যদি এরকম বলা হতো যে লগ টু টু দি পাওয়ার ফোর, এটার মান কত আসে বলতো? এটার মান আসে আসলে কত? টু। আবার যদি বলা হয় লগ থ্রি টু দি পাওয়ার থ্রি বেস নাইন, এটার মান কত আসে বলতো? টু। যদি বলা হয় লগ টু এখানে সিক্সটিন, এটার মান কত আসে বলতো? ফোর। কীভাবে আসে আমি শিখিয়েছিলাম তোমাদেরকে। এর মিনিং আসলে কি? এর মিনিং হচ্ছে যে বেসের ওপরে এটা দিলে কত হবে? ফোর হবে। এইভাবেই কিন্তু লেখা থাকে যে এটার মিনিং আসলে কি, এটার মানে হচ্ছে টুর ওপরে স্কোয়ার দিলে কত হবে? ফোর। তোমার এটার ওপরে এটা দিলে হবে এটা, এই জিনিসটাকেই ঘুরিয়ে লেখা যায় এইভাবে। ক্লিয়ার? এটার মানে কি? এটার মানে হচ্ছে থ্রি ওপরে টু দিলে হবে নাইন, দ্যাট মিন্স থ্রি স্কোয়ার ইকুয়াল নাইন। এখানে যা আছে তার উপরে এটা দাও, তাহলে এটা ইকুয়াল নাইন হবে। তো এটার আবার মিনিং কি? এটার মিনিং হচ্ছে টু এর উপরে ফোর দাও, কত হবে? সিক্সটিন হবে। এই জিনিসটা এভাবে লেখা হয় যে লগ এ, কীভাবে লেখা থাকে জানি না, লগ এ এম, যদি এখানে এক্স থাকে তাহলে কি হবে বাবা? এটাকে লেখা যাবে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম, কোনো ডাউট? এবং খেয়াল করো যে যখন আমরা এখান থেকে এটা লিখছি, এখানে কি কোনো লগের টার্ম আছে? না, কোনো লগের টার্ম নাই। লগকে উঠিয়ে দিতে পারছি, লককে উঠিয়ে দিতে পারছি। এই জায়গাতে এ ছিল, সেই এও কিন্তু এক্সিস্ট করছে, রাইট? এই জায়গাতে পি ছিল, দেখো 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 দেখো, এই জায়গাতে এ ছিল, এই যে এখানে আছে এ এক্সিস্ট করছে। এই জায়গাতে পি ছিল, সেই পিটাও কিন্তু এক্সিস্ট করছে। তাহলে এই জায়গা থেকে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে এটার উপরে এটা পাওয়ার দিলে কি হবে? এটা হবে। এখানে কীভাবে লিখেছি? এটার ওপরে এটা পাওয়ার করলে এটা হবে, এটার ওপরে এটা পাওয়ার করলে এটা হবে, এটার ওপরে এটা পাওয়ার করলে এটা হবে। এখানেও আমরা কীভাবে লিখব? এখানেও আমরা এটা এভাবে লিখব যে এটার উপরে এটা পাওয়ার করলে এটা হবে, দ্যাট মিন্স এইট টু দি পাওয়ার পি ইকুয়াল এ স্কোয়ার। বা এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এ স্কোয়ার ইকুয়াল এইট টু দি পাওয়ার পি। তাহলে একটা এ আমরা পেয়েছি, এটাকে দাও এক নম্বর ইকুয়েশন। কোনো সমস্যা এতটুকুতে? কোনো সমস্যা নাই। তাহলে এ স্কোয়ারের একটা ব্যাপার আমরা পেয়েছি, যেটা কী দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে বাবা? যেটা টু পি দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে। একইভাবে আর একটা কী দেয়া আছে দেখো তো, আর একটা দেয়া আছে টু লগ টু টু এ কিউ, টুটা ওখানে উঠিয়ে দাও, তাহলে কত হবে? পাওয়ার আকারে চলে গেলে হবে এখানে টু টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল কিউ। এটাকেও কীভাবে আমরা লিখতে পারবো? টু এর ওপরে পাওয়ার কিউ হলে এটা হবে। তো লেখো টু টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এ, তারপরে স্কোয়ার, এটাকে এ পাশে না, ওটাকে ও পাশে দাও, কারণ আমরা এ এর মান বের করবো, এটা বাম পাশে রাখবো। তাহলে টু এ স্কোয়ার টু টু দি পাওয়ার কিউ। এখান থেকে লিখতে পারি আমরা, কী লিখতে পারি বলো তো বাবা?
লিখতে পারি আমরা তোমাদের প্রাথমিক চিন্তা চেতনা যেটা হবে সেটাই লিখবে তোমরা। তোমরা লিখবে আসলে ফোর এ স্কোয়ার রাইট ইকুয়াল টু কিউ, তাই লিখলাম। এবং এখান থেকে অঙ্কটা কোথায় চলে যাচ্ছে, এখানে যেহেতু এ স্কোয়ার আছে এখানেও যেহেতু এ স্কোয়ার আছে, দেখো আমি যে এ এর মান বের করতে চাই অনলি পি এর মান জানলেই কিন্তু পসিবল, পি এর মান বসাবো যে সংখ্যা আসবে তার উপরে রুট করে দেবো তাহলে এ এর মান বের হবে, ক্লিয়ার হ্যাঁ না? তাহলে আমার সমস্যাটা কোথায় হচ্ছে, কিউ এসে সমস্যাটা করতেছে আর কেউ না। আচ্ছা যাই হোক, আমরা এ স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি, টু টু দি পাওয়ার কিউ ইকুয়াল ডিভাইডেড বাই ফোর। তাহলে দেখো আমি যদি এ এর মান, আমি এটাই বলছিলাম যে একবার এটা রিপ্রেজেন্ট হবে পি দ্বারা আর একবার এটা রিপ্রেজেন্ট হবে কিউ দ্বারা, হচ্ছেও কিন্তু তাই, একবার এটা রিপ্রেজেন্ট হচ্ছে পি দ্বারা আর একবার এটা এটা রিপ্রেজেন্ট হচ্ছে এ স্কোয়ার, তো ডাজেন্ট ম্যাটার, ওটা তো পাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে তুমি যদি কখনও পি এবং কিউ এর মান বের করে দিতে পারো তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে, কোনোভাবে যদি পি অথবা কিউ এর মান বের করতে পারো। কীভাবে করা যাবে এটা প্রশ্ন উঠেছে, কীভাবে করা যায়, ওকে দেখো এটা আরও কীভাবে লেখা যায় সুন্দর করে, ওকে কীভাবে লেখা যায়, এটাও স্কোয়ার এটাও স্কোয়ার, তাহলে সিম্পলি আমরা এখানে কিন্তু লিখতেই পারছি যে এইট টু দি পাওয়ার পি ইকুয়াল টু কিউ বাই ফোর, কোনো সমস্যা এতটুকুতে, কারণ এটাও স্কোয়ার ইকুয়াল এইট পি, এটা স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই ফোর। তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতেই পারবো, কী লিখতে পারবো কী লিখতে পারবো কী লিখতে পারবো, এইট পি আমরা বেসটাকে সেম করে দিলে এখানে কী হবে টু, এখানে হবে টুর উপরে স্কোয়ার, এটা কিউ রাইট, বেস বেস মিলে গেছে, তাহলে টু এখানে হবে কিউ মাইনাস টু, কোনো ডাউট, ভাগ আছে ওপরে কী হয়ে যাবে বেয়ক, টু টু বেস টু নিলাম, কিউ মাইনাস টু, এম মাইনাস এন এরকম ছিল না বাবা, তাহলে কিউ মাইনাস টু রাইট। আলটিমেট কী আসছে আমাদের, এইট পি টু কিউ মাইনাস টু। ওকে এখন কাজ কী, এখন কাজ হচ্ছে তুমি তো এটা তো জানোই এখনও আমাদের কিউ অথবা পি এর মান পসিবল নয়, কারণ হচ্ছে আমরা পি কিউ আলাদা দুইটা আছেই, আলাদা একই সমীকরণে যদি এরকম থাকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ, তো তোমাকে যদি বলি 2 কোটি টাকা দেবো তুমি ওয়াই এর মান বের করো পারবা, পারবা না, কারণ তুমি এক্স এর মান জানো না। তাহলে এখানে একটাই সমীকরণ যেখানে পি এবং কিউ দুটাই দুটাই আছে, সুতরাং পি অথবা কিউ কারো মানে বের করা সম্ভব নয়, সুতরাং এ এর মান বের করাও সম্ভব নয়, ওকে এখন বলছি ঠিক আছে, বাট আমরা কিউ এর পরিবর্তে পি রিপ্রেজেন্ট হচ্ছে সুতরাং আমরা সেটা লিখতে পারবো, একটু ওয়েট করো। এখন কথা হচ্ছে আমাদের পি এবং কিউ কী আকারে আছে বলো তো, পাওয়ার আকারে আছে। তাহলে মান যদি বের করতে চাই এদেরকে নিচে আনতে হবে, কীভাবে নিচে আনতে পারবো, যদি বেস বেস কখনো মিলিয়ে দিতে পারি, বেস বেস কীভাবে মিলবে যদি আমরা টু টু দি পাওয়ার কিউব লিখি, হয়ে গেছে অঙ্ক টু টু দি পাওয়ার কিউব মাইনাস টু রাইট, কোনো সমস্যা নাহি, টু এখানে হবে থ্রি পি, টু এখানে হবে কিউ মাইনাস টু রাইট। তাহলে এখন আমরা কী লিখতে পারবো, ওখান থেকে টু টু বেস বেস মিলে গেল, সুতরাং থ্রি পি ইকুয়াল কিউ মাইনাস টু। এখন তোমার কাজটা কি, এখন তোমার কাজ হচ্ছে ওই যে এখানে আছে কিউ মাইনাস পি ইকুয়াল ফোর, এই জায়গায় তুমি কিউ ইকুয়াল কী লিখতে পারবা, পি প্লাস ফোর, এই পি প্লাস ফোর তুমি কিউ এর জায়গায় বসিয়ে দাও বাবা। এখানে এখানে কী আছে, কিউ আছে এখানে পি প্লাস ফোর, এখানে কিউ আছে এখানে পি প্লাস ফোর বসিয়ে দাও, এখানে পি প্লাস ফোর বসিয়ে দাও, আর তো কিছু না, এখানে পি প্লাস ফোর মাইনাস টু রাইট, এ পাশেও পি ও পাশেও পি, এখন শুধু পি আছে, পি ছাড়া আর কেউ নাই, সুতরাং তুমি পি এর মান বের করতে পারবা, পি এর মান সিম্পলি এখানে বসিয়ে দাও, এ এর মান বের হয়ে যাবে, পি এর মান সিম্পলি এখানে বসিয়ে দাও, যে মান আসবে এ ও পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে এ এর মান বের হবে। এখন আমি এইভাবে অঙ্কটা করে দিলাম, তোমরা যখন গাইডে করতে যাবে তখন কি সমস্যাটা হবে, তখন সমস্যা দাঁড়াবে এটা, এই যে চেঞ্জগুলো টু টু দি পাওয়ার থ্রি, এই যে চেঞ্জগুলো আমি এখানে করেছি, হ্যাঁ এই যে টু টু দি পাওয়ার এখানে কিউব নিচে টু স্কোয়ার, এই চেঞ্জগুলো তারা কোথায় করবে, এই চেঞ্জগুলো তারা এখানে এসেই করবে। এই যে আমি এইট টু দি পাওয়ার পি এখানে কিন্তু কোনো চেঞ্জ করি নাই, চেঞ্জ করেছি কোথায়, এখানে এসে, এবং আমি লজিক দাঁড় করিয়েছি কি যে আমাদের যদি বেসটা সেম করতে পারি তাহলে আমাদের পিটা নিচে চলে আসবে, যেমন এই যে নিচে আসছে, বাট তারা এই চেঞ্জটা এখানেই করছে, এই এই চেঞ্জটা এখানে করার কারণে কী সমস্যাটা হচ্ছে, এই চেঞ্জটা ওখানে করার কারণে স্টুডেন্টরা বুঝতে পারছে না যে আমি কেন এখানে এইভাবে এটাকে লিখছি, যে এটা কেন এভাবে এখানে লেখা হচ্ছে, এটা বুঝতে পারছে না, এটা বুঝতেই পারছে না, কারণ তারা এই চেঞ্জটা এখানে করতে হবে, বাট করতে হবে এটা আপনি বুঝেছেন, একটা স্টুডেন্ট কীভাবে বুঝবে,
সুতরাং অঙ্ক যখন করবা, যেই চেঞ্জ যেখানে দরকার নেই সেখানে করবা না। এখানে স্কোয়ার এভাবেই 8π রেখে দিবা, এখানে স্কোয়ার স্কোয়ার যেভাবে থাকবে সেভাবেই রেখে দিবা। ওকে, রেখে দিয়ে যখন তুমি দেখবে যে হ্যাঁ এখন তোমার চেঞ্জ করতে হবে, তুমি নিজেই বুঝে যাবা, তুমি নিজেই বুঝে যাবে এই টার্ম যখন চলে আসবে তোমার কাছে, তুমি এই টার্ম যখন চলে আসবে নিজেই বুঝে যাবে যে এখানে টু, এই ফোরটাকে যদি টু স্কোয়ার করতে পারি তাহলে তো ওপরে গিয়ে কিউ মাইনাস টু লিখতে পারি, তাহলে বেস টু থাকবে, শুধু কমে গেল। আবার এই এইট, এখন আমার পি এর মান অথবা কিউ এর মান বের করা দরকার, তাহলে এরা তো পাওয়ার আকারে আছে, তাহলে বেসগুলো মিলাতে হবে, তাহলে এইটকে আমি টু দ্বারা রিপ্রেজেন্ট করি কারণ এই পাশে টু আছে। তাহলে অঙ্ক যখন করবা মিনিংফুল করবা, মিনিংলেস করবা না, হুট করে একটা লাইন লিখবা না, অঙ্ক লেখার মাঝে বোঝা চাই। ওকে, এই যে কাজের সবগুলো সমাধান করে দিলাম, চারটা অঙ্ক তোমরা করে আমাকে পাঠিয়ে দিও। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ।